ওয়েদারটি সোমবার থেকে মানে 23 তারিখ থেকেও আমরা অনেকটা রেহাই পাবো। 23 তারিখ দুপুরবেলার পর থেকে আমাদের রেয়াতে সূর্য ভালোভাবে উদয় অস্ত হবে এবং 23, 24, 25 তারিখ এখন থেকে গরমের আভাসও কিছুটা পড়ে যাবে। গরমে যেহেতু এই ভাইরাস বাঁচতে পারে না, তোমরা আর একটা কাজ করতে পারো, যেটা আমাদের সায়েন্স বলেছে যে গরমে যেহেতু টিকতে পারে না, আমাদের জামা কাপড়ের মধ্যে যদি ভাইরাসের কোন রকম বিকৃত বিকল্প আসেও আমরা তো বুঝতে পারছি না আলটিমেটলি, তো যাই হোক তোমরা ইউজ করার সঙ্গে সঙ্গে মানে জামা কাপড় যখন পরে আসি সেগুলিকে আমরা ওই রোদ্দুরে কিছুক্ষণ ফেলে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, তারপর হালকা বাতাসে এনে পরে নিলাম আমরা, আবার সেই ভাইরাসটি কেটে যাওয়ার সম্ভাবনা একদমই আছে। চামড়ার মধ্যেও 10-15 মিনিট হয়তো বাঁচে, তো আমরা টেম্পারেচারের মধ্যে যদি থাকি আমরা তখন বাইরে একটু বেরোলাম তখন আমাদের চামড়ার মধ্যে থাকছে না এই ভাইরাসটি। যেহেতু চায়নাতে হালকা শীতল একটু ওয়েদার থাকার কারণে এই ভাইরাসটি প্রকল্প বেড়ে গেছিল, তো আমাদের দেশে যাতে না ঘটে সেই জন্য আমরা 22 তারিখ আমরা কেউ বাইরে বেরোবো না, বাজার হাট অন্তত 21 তারিখের আগে আমরা কমপ্লিট করে রাখবো, যে যা মজুত করে রাখবো খাবার দাবার, কারণ আমাদের তো বাইরে বেরোনো যাবে না, তাই আমরা ওই দিন ছুটির দিন অনেকে বেরিয়ে রবিবার সবাই আমরা বাড়িতেই থাকি, ভাবি যে এনজয় করবো, কিন্তু যেহেতু একটু এ করেছে আমরা দেশবাসীকে এগিয়ে যাবে ভিডিওটাতে। তো ওকে চলো আমরা বৃষ্টির ভিডিওটা একটুখানি দেখে নেবো, বৃষ্টিটা কিরকম বাইরে হচ্ছে হতে পারে সম্ভাবনা জানানো হয়েছে। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টিটি শুরু হয়েছে, এরম ভাবে বৃষ্টিটি হয়ে যাবে। ওকে।